শীত বাড়ার সাথে কুড়িগ্রামে চাহিদা বাড়ছে খেজুর রসের। এ রসের স্বাদ নিতে ভোরবেলায় বাড়ি বাড়ি শুরু হয় উৎসবের আমেজ। স্থানীয়রা মনে করেন, পরিবেশ বান্ধব খেজুর গাছ সরকারি বেসরকারিভাবে রোপণ করলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। অন্যদিকে এলাকার নদী ভাঙন রোধেও যথেষ্ট সহায়ক হবে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ভুবন কুমার শীলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বানু ডেস্ক রিপোর্ট। মধুবৃক্ষ নামে পরিচিত খেজুর গাছ, খেজুর ফল খেতেও যেমন চমৎকার, তেমনি এ গাছের রসও অসাধারণ। মিষ্টি স্বাদের এর রস পছন্দ করে না এমন বাঙালি হয়তো পাওয়া যাবে না। শীতকালে খেজুর রস বা গুড়ের রয়েছে ব্যাপক চাহিদা। বছরের একবারই শীতকালে গাছ থেকে রস আহরণ করা হয়। 4-5 বছর লাগে এ গাছের ফল পেতে, তারপর সঠিকভাবে পরিচর্যা করতে পারলে একটি খেজুর গাছ থেকেই 3-4 লক্ষ টাকা আয় করা সম্ভব বলে মত দিলেন গাছিরা। রসাই 2.5-3 মণ করে রসাই, জালফের গুড় হয় আমার 25-এর, আধমুন এরকম হয়। আপাতত হচ্ছে আহবি 170-160 টাকা কেজি, বেশি থাকা খাওয়ার অসুবিধা নাই। এখানে আমরা খেজুরের গাছ একাধিক মতো গাছ আমরা ঝরিয়েছি, গাছ আরও আছে। হলো ওই কিছু গুড় বানাচ্ছে, কিছু রস ইয়া করছে। খেজুরের গুড়টা খুব সুস্বাদু রস, এবং গুড়টা যদি অরিজিনাল গুড় করা যায় তাহলে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যায়। খেজুর রস, গুড় ও পাতা দিয়ে পাখা, পাটি ইত্যাদি তৈরি করা হয় এবং খেজুর কাঠ জ্বালানি হিসেবে বিক্রি করে প্রচুর অর্থও আয় করা সম্ভব। শীতকালে এলাকার প্রতি খেজুর গাছ 150 টাকা করে ভাড়া নিয়ে রস সংগ্রহ করেন গাছিরা। সেই রস আবার 40 টাকা কেজি দরে বিক্রি করেন তারা। এখানেই শেষ নয়, রস থেকে তৈরি গুড় বিক্রি হয় 160-170 টাকা কেজি দরে, যা এলাকার অর্থনৈতিক অবস্থাকে আরও সমৃদ্ধ করে। বাজারের গুড় তো ভেজাল, তা আপাতত খেজুরের রস থেকে ইয়া যে খেজুরটা গুড়টা বানাচ্ছে মোটামুটি খুব মান আছে আর কি। এলাকার মধ্যে গাছ কম, আমরা এলাকার মানুষ যদি খেজুর গাছ লাগাই তাহলে আমরা ওদের কাছ থেকে শিখে আমরা গাছ থেকে রস নামা আসল পিওর গুড় আমরা নামাইতে পারবো বা করতে পারবো। রাস্তার দুই ধারে যে বেকার জায়গা রাস্তা পরি থাকে না, তা এইটা আমার সরকারিভাবে যদি গাছ লাগা যেত তাহলে খেজুর রস বিক্রি করি মনে করে অনেক আয় উন্নতি করা যায়। কুড়িগ্রাম বন্যাপ্রবণ এলাকা, এ এলাকায় ভাঙন রোধে এবং মাটির ক্ষয় কমাতে রাস্তা পুকুর পাড়ে খেজুর গাছ রোপণ করা যায়। এতে করে ধানি জমিতে আখ চাষ কমিয়ে আনাও সম্ভব। তাল গাছ বজ্রপাত নিরোধ করে, খেজুরের গাছের পক্ষেও এটি সম্ভব। এবং আমাদের কুড়িগ্রামের যে নদ নদী বিরহিত বিস্তৃত অঞ্চল, যেখানে বিশেষ করে নদী ভাঙন আছে, সেখানে যদি খেজুর গাছ লাগানো যায় তাহলে নদী ভাঙন বা ভূমিক্ষয় রক্ষা পাবে এবং আমরা পরিবেশ তাত্ত্বিকভাবে এগিয়ে যাব। এবং খেজুরের পরিবেশগত কোনো নেতিবাচক ভূমিকা নেই, এটির যেটি আছে এটি সম্পূর্ণরূপে ইতিবাচক ভূমিকা। বেশি করে খেজুর গাছ রোপণ করলে ধানি জমি যেমন বাড়বে, তেমনি এর গুড় রপ্তানি করে জেলার অর্থনৈতিক সচ্ছলতাও বাড়ানো সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। বানু ডেস্ক রিপোর্ট।